আমার ভাইয়েরা শুনুন, কোন মানুষের যদি তিনটা মেয়ে হয়, রাসূলুল্লাহ বলেছেন তিন মেয়ের পিতা যদি কেউ হয় তাহলে ওই তিনটা মেয়েকে যদি যত্ন করে, ভালোবাসে, মহব্বত করে, দিন শিখায়, আদব শিখায়, আর তাদেরকে যদি সৎপাত্রস্থ করতে পারে, কিয়ামতের দিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই তিন কন্যার পিতা বেহেশতে এক জায়গায় থাকব। ছেলের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি, একথা বলা হয়েছে কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। মা বোনেরা, আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন, পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে, তাহলে সব রকমের নারী পক্ষ, নারী অধিকার আন্দোলন, এ হাবিজাবি আন্দোলনের বুকে লাঠি মেরে সব মেলো রাস্তায় নেমে মিছিল করত গভর্নমেন্টের বিরুদ্ধে, যে কোরআন আমাদের যে অধিকার দিয়েছে, রাসূল যে অধিকার দিয়েছে, সেই অধিকার ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে গালি দিও না। অনেক লোক আছে মেয়েদেরকে গালি দেয়, কন্যাকে গালি দেয়। হুজুর বলেছেন মেয়েদের গালি দিও না, কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পিতা, আমি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, হুজুরের বেঁচে ছিল কারা, ছেলেরা না মেয়েরা? কোন আপনারা কারা বেঁচে ছিল? সব ছেলেরা মারা গেছিলেন, ঠিক না? একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না, এমন একটা হাদিস নাই ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মুনাজাত করেছেন, আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেলা, আমার একটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিনের জন্য রাসূলুল্লাহ দোয়া করেন নাই। মেয়েতেই সন্তুষ্ট ছিল, মেয়ের কথা হুজুর বলেছেন, মেয়ের কথা বলেছেন, যখন তোমরা বাইরে যাবা, বিদেশে যাবা, বাজারে যাবা, কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি, আর উপহার এনে আগে দেবা মেয়েকে। সুবহানাল্লাহ, কর আগে কারে? মেয়েকে। সেই মেয়েরা আজ সমাজের সবচাইতে বেশি অবহেলিত, ঠিক কিনা কর? মেয়েটা একটু বড় হলেই আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, তখন এই ছেলেটারে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায়। তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলে ছেলের কিসমতে মুরগির কলজা, মুরগির ভালো ভালো অংশ, মাছের মাথা, সব ছেলের, মেয়ের কিসমতে হয় না। কথা ঠিক কি না? ঠিক কি না? এরপরে যদি রোগ হয় মেয়েকে, মেয়ের অসুখ হয়েছে, ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয়, আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার 15টা বাড়িতে চলে আসে, ঠিক কি না? এই বৈষম্য ইসলাম করেনি, আপনারা করেছেন, সমাজ করেছে, এ বৈষম্য ইসলাম করেনি। আমার বন্ধুগণ, মেয়েদের মর্যাদা কত বেশি, আল্লাহ রাসূল কত মর্যাদা দিয়েছেন নারীকে, মেয়েদেরকে কত মর্যাদা দিলেন। এই মেয়ে, তার কিসমতে বাড়িতে এই অবস্থা হলো, তারপরে যখন বড় হলো, বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি, বাপ বিবাহের সময় মেয়েকে একটা পালঙ্ক দিল, সোফা সেট দিল, কাপড় চোপড় দিল, সোনা দানা দিল, বাস বাসানির মতো একটা আসসালামু আলাইকুম দিয়ে দিল, যাও। জমির ভাগ দিল না, বাড়ির ভাগ দিল না, ব্যবসার ভাগ দিল না, জমি বাড়ি টাকা পয়সা সব কিছু ছেলেদের নামে লিখে দিল, মেয়েটাকে জন্মের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল, ঠিক কিনা কর? ঠিক কিনা? এরপরে হাজি শাহ মক্কা শরীফ গেছে, মায়েরে ঠগাইছে জন্মের ঠগান, মক্কা শরীফ থেকে হস করে আইসা 15 হাত লম্বা জামার টাকায় দিয়ে আসছে। এরপরে মক্কা শরীফের জায়নামাজের উপরে সেজদা দিয়া মোনাজাত করে কয়, আল্লাহ আমি যেন দোজখে না যাই, আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, পাজি তুই মর আগে জন্মের বেহেশত ধরে খাওয়াই দেব। মেয়েরে ঠকাইছিস, বোনেরে ঠকাইছিস, ফুপুকে ঠকাইছিস, বেহেশত এত সোজা তোর মামু বাড়ি, মেয়েকে ঠকানো যাবে না। ছেলের যে অধিকার আছে, মেয়েরও সে অধিকার আছে।
এই অধিকারের কথা কোরআনে বলা আছে নাই সিল্লায় বলেন নাই আছে মেয়ের অধিকার আদায় করেন আপনার ধানি জমি থেকে তার অংশ দিবেন আপনার বাড়ির জমিন থেকে অংশ দিবেন আপনার ব্যবসার টাকার অংশ দিবেন ছেলেও আপনার মেয়েও আপনার আপনার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ কাজে লাগবে না যদি মেয়েকে ঠকান ইসলাম নারীকে অধিকার দিয়েছে এই মেয়ে কদিন পরে আরেকজনের বউ হয়ে গেল বিবাহের সময় দেখেন অধিকার কার বেশি সুবহানাল্লাহ কর আমি বলি সারা পৃথিবী সমস্ত মানুষ যদি তাদের কলিজাটা ছিড়া রাসূলুল্লাহর পায়ের উপরে দিয়ে দিত রাসূলুল্লাহ ঋণ শোধ হতো না এই পৃথিবীর মানুষের অধিকার তিনি দিচ্ছেন নারীর কোনো সম্মান নাই যেই যুগে মেয়ে হয়েছে সোনা মাত্র গলাটা টিপে মেরে ফেলাই দিত আল্লাহ কোরআন শরীফে বলছেন বি আইয়ে জামবিন কুতিলাত কোন অপরাধে মেয়েগুলির মেরে ফেলতেছ অপরাধটা করছি এই মেয়ে মেরে ফেলতেছে ওই যে হাদিস শরীফে একটা লোক গিয়ে কান্দতেছিল মুসলমান হওয়ার পরও হুজুর কয় কান্দো কেন কই যে যে আমার আমার গুনাহ কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলেমা পড়ছো মাফ হয়ে গেছে কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্যই কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বান্দ কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমারে বাপ বলে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাবো আমারে বাইরু না লোকটি বলছি আর রাসূলুল্লাহ আমার মনে দরদ আসলো না আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফে এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললেন আহারে মানুষেও পারে এইরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার রাসূল আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সুবহানাল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুবহানাল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কিয়ের জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছেন সুবহানাল্লাহ কোন ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্ট্রার বা মৌলবি সাহেব কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল আগে মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সুবহানাল্লাহ পড়ে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে
এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য। আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে। রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী, হুজুরের জামাই। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই, আর মেয়ে খাতুনে জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল! এই মেয়ে আর এই জামাই, উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা যাত্রা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে, এই যৌতুক নিতেছে মুসলমানেরা। কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে, ঠিক কিনা কর? যৌতুক দিতে হবে, যৌতুক দিতে হবে। কি দিবা? পাজেরোজি লেটেস্ট মডেল, 10 লক্ষ টাকার ক্যাশ, গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি। মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তওবা করা দরকার, আল্লাহ আমারে মাইয়ে দিও না, ঠিক কিনা কর? সমাজের অভিশাপ, হারাম। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না। যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয়, দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু দাবি করতে পারবেন না। দাবি করে যদি নেন, শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি? কুত্তার পায়খানা খাওয়া কি? আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা? কুত্তার পায়খানা খাওয়া কি? সুতরাং মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো, কুত্তার পায়খানার মতো এসব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন? আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন, ছেলের বিয়ে আজও দেন নাই, সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না, শুয়ারের মাংস খাবেন না, হাত উঁচু করে। ওই ছেলেরা, তুমি বাপ হয়েছো কবে? হাত নামাও। ছেলেরা না, শুধু পিতারা, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখব। তা হোক, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখব। আলহামদুলিল্লাহ, হাত নামান, কন আলহামদুলিল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো, এইবার তোমরা জওয়ানেরা, তরুণেরা, ছাত্ররা, যুবকেরা, তোমরাও তো বিবাহ করবা, যারা বিবাহ করো নাই, বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার। টেলিভিশন, গাড়ি, ক্যাশ, সব কিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী, ঠিক কিনা? ঠিক কিনা? সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান। দাবি করে কিছু নিতে পারবা না। যদি শ্বশুর একটা ঘড়ি দেয়, চুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবা। যদি একজোড়া জুতা দেয়, 14 গুষ্টির কপাল মনে করে নিয়ে আসবা। শেরওয়ানি দিল, আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা। তোমার তো তৃপ্তি হওয়া উচিত, আমার শ্বশুর, আমার শাশুড়ি, তার
18 বছর 20 বছর 22 বছরের কলিজা নিংড়ানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজায়া রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা দিবা না বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা যৌতুকের রেডিওর জন্য 100 টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে এরা মানুষ না জানোয়ার সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করনি ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে কারা হাত উঁচু করে দেখাও বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায় বুড়ারা না জওয়ানেরা জওয়ান বসো 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 আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আমি তো দাঁড়াইতে বলি নাই আমি তো দাঁড়াতে বলি নাই ভাইরা দাঁড়ালেন কেন বলছি দোয়া কবুলের রাত দোয়া করিয়া যান বসেন কেউ দাঁড়িয়ে থাকেন না সবাই বসেন আর জোরে সরে একটুখানি দরুসে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মহব্বত দিয়ে কোন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ سلام يا حبيب الله عليكم ভাইরা আমার আমি খুব খুশি হইছি আল্লাহও খুশি হইছে কল আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সার্থক আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্ট যদি কোড়াদের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাশ করে যৌতুক প্রথার উপরে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে আমরা নিক্ষেপ করব ইনশাআল্লাহ আমার কাছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় থামুন আমাদের কাছে অনেক সময় রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া চার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না কেন আমার কাছে ঘড়ি চায় টেলিভিশন চায় দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায় আহারে লোকটা ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি ওটা কি মানুষ কুত্তার চাইতেও নিকৃষ্ট এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায় জেনা কমে যাবে বিবাহ সহজ হয়ে যাবে ঠিক কিনা গন বিবাহ সহজ হয়ে যাবে ভাইরা আমার এরপরে বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হতে হবে একটা জিনিস মাঝখানে আমি বলে নেই সেটা হলো এই শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা অবশ্য এগুলি চিত্রগং এ নাই আছে শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো হায় রে হায় এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয় পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধূরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন
চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না, আপনিও শাশুড়ি হবেন। আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন, তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবেন। আর এই ঝগড়া যদি থাকে, সংসার কিছুতেই ভালো থাকতে পারে না। গেল শাশুড়ি পুত্রবধূ, এবার স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত, কোন আলহামদুলিল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গায় পা মুখ লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহু স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করবে। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালাবালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লাট? এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ। হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই। দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন? ঠিক কিনা কর? তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের লক্ষ্যে যখন দেখো পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন, এই রকম চোখে দেখো। নারীকে সম্মান করো, মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও, এটাই ইসলাম বলে। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি, সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একবার আল্লাহর নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে চুমো খেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহি, পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল, হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সিজদা করা হারাম, আমি যদি মানুষ মানুষকে সিজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীরে সিজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মৌত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর মর্যাদা এখানে বেশি। স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয় উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল, মর্যাদা তখন তার এত বেড়ে গেল, রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতার, পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ হলো? তিন গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ তিন গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনোদিন ভুলে যাবেন না কথাটা। বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন,
তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে 50-50 কথা ঠিক কিনা কোন কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিন জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হলো মাজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হলো মুসাফির দোয়া কবুল হবে আরেকজন হলো মা-বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন মা-বাপের কাছে দোয়া চাও ভাইরা মনে কিছু করবেন না আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন খুশি করতে পারবেন না যেহেতু এর আগে উনি আরেক জায়গা দিয়া চার পাঁচ পদের বিরিয়ানি খাইয়া আসছে আপনি হুজুরে 5000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না যেহেতু হুজুর আরেক বড় লোকের কাছ থেকে 50000 টাকা হাদিয়া পাইছে আপনি একটা শাল দিয়ে হুজুরকে খুশি করতে পারবেন না যেহেতু অনেক দামি শাল হুজুরকে আরেকজনে হাদিয়া দিয়েছে ঠিক কি না কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় ভালো ভালো ফল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুরে মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে দোয়া মঞ্জুর হয়ে যাবে হযরত বাইজিদ বুস্তামিত ওই ঘটনা কে না জানে রাতে রাতারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইল না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল এর সাথে একে মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ফজরের পর দেখে ছেলে কাপে হাতে পানি বাবা তুমি কাপো কেন গ্লাস নিয়ে বলল মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন দিতে পারি নাই বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে মা বলে রব্বুল আলামিন আমি বাইজিদের মা আমি যতই গুনাহগার হই না কেন মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন আমার ছোট্ট বাইজি আমার জন্য যা করেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও দোয়া মঞ্জুর সুবহানাল্লাহ কো ভাইরা খবরদার ভুল করবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ সবচাইতে বড় পীর কে আমি এবার বোনেদের ব্যাপারে আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে আর্মিতে যাওয়ার অধিকার আছে সব অধিকার আছে পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার কোনোটা খাটো নাই তবে ক্ষেত্র ভিন্ন পর্দার সাথে থাকতে হবে রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায় এমন চাদর পরো ব্যাংকে চাকরি করা যাবে অফিসে চাকরি করা যাবে কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে ব্যবসা করা যাবে সব করা যাবে তবে পর্দার ভিতরে থেকে বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে জোরে কর নাউজুবিল্লাহ পর্দার সাথে আপনাদের থাকতে হবে আমার মা বোনেরা চাদর পরেন বোরখা পরেন বোরখার চাদর ছেড়ে দিয়ে না দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন বোরখা নাই মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন বাবি সাহেব আসেন আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন একটা অজানা একটা পুরুষ আপনার আপা কইলো ভাবি কইলো এতে মজা না আপনাকে খালাম্মা বলে সম্মান করলো সম্মান কোনটায় সুতরাং বোরখা পরেন চাদর পরেন ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে চাদর পড়তে বলেছে আপনার সম্মানের জন্য আপনার মর্যাদার জন্য মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে কাজের মেয়েরা থাকে কাজের ছেলেরা থাকে থাকে না থাকে না অনেক বাড়িতে কাজের মেয়ে লোক কাজের লোক থাকে কিন্তু গৃহকর্ত্রী এই বাত এই কাজের লোকগুলির উপরে চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না ঠিক কি না কোথায় কোথায় মারধর করে নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়
ভালো শোবার পায় না ভালো খাবার পায় না আর মার তো আছে আমার মা বোনেরা তিরমিজি শরীফের হাদিস শুনুন আল্লাহর নবী বলেছেন শ্রমিকের উপরে কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে অধিকার আদায় করবে না কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি যতই নামাজ সুজা করেন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি শ্রমিকদের প্রতি শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না মা বন্ধুদের কথা শেষ বন্ধুগণ এখনি মুনাজাত হবে মুনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সব ভাই নামাজের কায়দায় বসেন নামাজের কায়দায় বসুন আর কেবলামুখী তো হইই আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আয় আল্লাহ তাআলা আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না সবাই বলেন ইয়া আল্লাহ এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা সুদ ঘুষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি তওবা ইয়া রব্বি তওবা ইয়া রব্বি তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসিরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে করিম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি রব্বুল আলামিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে দরুদ সালাম হয়েছে আলোচনা হয়েছে জিকিরাজগার হয়েছে সওয়াবটুকুন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন
এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপ জানের কথা, আম্মা জানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ, কবরটার বেহেশতের বাগান বানাইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে, পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি, ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিয়েছে, নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে। কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখিয়া বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ, কবরটারে বেহেশত বানাইয়া দাও। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন বাইরা কান্দেন, আর কানবেন কবে, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন, ইয়া আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দা নসীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও, আল্লাহ তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো, আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েদের নামাজ দেখা তাদের দিনদারি দেখা আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ, এই রকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.